ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। সকাল থেকেই রাজধানীর বাস, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে দেখা মেলে ঢাকায় ফেরা মানুষের। ভোগান্তি ছাড়াই ফিরতে পারায় স্বস্তি জানিয়েছে যাত্রীরা। বিস্তারিত পিয়াস মাহমুদের প্রতিবেদনে। ভোরের আলো ফুটতে না ফুটতেই সদরঘাটে এক এক করে ভিড়তে শুরু করে লঞ্চ। সবই এসেছে বরিশাল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে। ঈদ শেষে স্বস্তিতেই ফিরতে পেরেছেন বলে জানালেন যাত্রীরা। এখনো সবার আসা শুরু হয়নি, এই জন্য আমরা ভালোই স্বাচ্ছন্দ্যে আসছি। প্রাইভেট জব করি তো, কালকে থেকে আমার অফিস খোলা, এই জন্য চলে আসছি দ্রুতই। আসার সময় লঞ্চ একদম খালি, যেহেতু এখনো ছুটি শেষ হয় নাই। এদিকে কমলাপুর রেল স্টেশনেও দেখা মেলে রাজধানীতে ফিরে আসা যাত্রীদের, তবে ভিড় ছিল না। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে অনেকে একাই ফিরেছেন ঢাকায়, আবার কেউ কেউ আসছেন সপরিবারে। আজকে তো ফার্স্ট, ঈদের পর আর কোনো সমস্যা হয়নি, ট্রেন ঠিক সময়ে ছেড়েছে, কোনো ভোগান্তি হয়নি, খুব আরামে আসছি। ট্রেনের শিডিউলে কোনো সমস্যা ছিল না, ট্রেন অন টাইমে ছিল। বাস টার্মিনালগুলোতেও গিয়ে দেখা গেল ঢাকায় ফিরছেন অনেকেই, তবে সংখ্যায় খুবই কম। অনেককে এদিন ছুটি কাটাতে রাজধানী ছাড়তে দেখা গেছে। সমস্যা হয় অনেক, এর জন্য ঈদের পরে আরাম করে যাওয়ার জন্য আর কি। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকেই। আগের ভাড়া 320 টাকা, এখন বলতেছে এক সিট আছে বলারে বসে 500 টাকা দিলে নিব। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।